ঢাকের বাদ্য, সঙ্গে কাশর ঘণ্টার ঝনঝনানি। সংসেজে ছেলে বুড়োদের লাঠি হাতে নিদারুণ কসরত, শিল্পীর তুলিতে হোক কিংবা বাস্তব উপলক্ষে। এমন চিত্র দৃষ্টিগোচর হলে বোঝার আর বাকি থাকে না, এ হচ্ছে আবহমান বাংলার প্রাণের উৎসব লাঠি খেলা। আকাশ সংস্কৃতির এই যুগে অনেকটাই মুমূর্ষ রুগ্ন এই খেলাটি, যেন কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে কিছু মহৎ প্রাণ। তারপরও এতটুকু বর্ণহীন নয় এই অনুষঙ্গ, আর তাই তো কোথাও খেলা হচ্ছে এমন খবর পাওয়ার দেরি। সেখানে উপচে পড়া ভিড় হতে সময় লাগে না এতটুকু। খেলা দেখে আমাকে খুব ভালো লাগছে, প্রত্যেক বছরের জন্য এমন খেলা হয়। খেলা দেখছি, সুন্দর খেলা, আগে আমরা এরকম খেলা দেখি নাই, এত সুন্দর খেলা হচ্ছে। আমি চাই প্রতি বছর এই খেলাটি আয়োজন করা হোক। একটা সময় ছিল এই লাঠি খেলা মেটাতো পেটের ক্ষুধা, গ্রামের সাধারণ মানুষগুলো এর মাঝেই সহাস্যে দিনাতিপাত করত বছরের পর বছর, কিন্তু এখন নেই সেই সুদিন। তারপরও মনের ক্ষুধা মেটাতে যেন তাদের হাতে লাঠি তুলে নেয়া। খেলা করে আমার জিততে হয়েছে এবং আমি আনন্দিত হয়েছি। আমরা এই বাঙালির ঐতিহ্য, মুরব্বীরা খেলতো, তাই সেই মুরব্বীর ঐতিহ্য ধরে রাখার জন্য আমরাও খেলি। যদি সরকার এবার আমাদের সাহায্য করে দিলে আমরা আরও ভালোভাবে খেলতে পারতাম। ফুটবল ক্রিকেটের দাপটে বাংলার অনেক খেলায় যেখানে কোণঠাসা, সেখানে লাঠি খেলাটা যে এখনো টিকে আছে সেটাই তো বড় ব্যাপার। অবশ্য এমনি এমনি নয়, এর পেছনেও কিছু লোক কাজ করছেন বলেই হয়তো আজও চোখে পড়ছে জনপ্রিয় এই খেলাটি। খেলাটা হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলা থেকে, এই বাংলার কৃষ্টি কালচারকে আমরা ধরে রাখার জন্য মূলত আমরা খেলা আয়োজন করেছি। সময় পেরোবে, বিলুপ্ত প্রায় থেকে হয়তো হারিয়ে যাওয়ার খাতায় নাম লেখাবে লাঠি খেলা, এমনটি হলে নিশ্চয়ই তার সাথে পাল্লা দিয়ে বাড়বে আফসোসের পরিধিটাও। এস এম ইকবাল, সময় সংবাদ।